হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস সেশন। তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সাইডজ্যাপ অ্যান্ড হপম্যান রুল। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো সাইডজ্যাপ এবং হপম্যান রুল অ্যাপ্লাই করা হয় হচ্ছে ইলিমিনেশন রিয়েকশনের ক্ষেত্রে। তো আমরা জানি অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলকে যদি ইলিমিনেশন করা হয় সেখানে অ্যালকিন তৈরি হয়। তো অ্যালকিনের যে মিক্সচার অফ অ্যালকিন সাধারণত পাওয়া যায়, যদি সেটা মানে কার্বন নাম্বার যদি অ্যাসিমেট্রিক হয় দেন সেখানে হচ্ছে তোমার মিক্সচার অফ অ্যালকিন পাওয়া যাবে। এবং ওই মিক্সচার অফ অ্যালকিনের মধ্যে কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট এবং কোনটা মাইনর প্রোডাক্ট সেটা ডিফাইন করার জন্য আসলে সাইডজ্যাপ এবং হপম্যান রুল অ্যাপ্লাই করা হয়। তো দেখো, আমরা এখানে একটা রিয়েক্টেন্ট নিয়েছি, সেটা হচ্ছে তোমার টু ব্রোমো বিউটেন। তো আমরা যদি নামকরণ করি, এটা এক নম্বর কার্বন, এটা দুই নম্বর, এটা থ্রি, এটা ফোর। দেখো, তো এটার নাম হচ্ছে তোমার টু ব্রোমো বিউটেন, অর্থাৎ হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। তো আমরা আসলে এখানে অ্যালকাইল হ্যালাইডকে ইলিমিনেশন করব এবং সেখানে একটা রিয়েজেন্ট ইউজ করছি, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন অ্যালকোহলিক মিডিয়াম। তো দেখো, এই যে যে কার্বন যেটার সাথে তোমার ব্রোমিন গ্রুপটা যুক্ত সেটাকে আমরা জানি হচ্ছে আলফা কার্বন বলে, এবং তার পাশে যে কার্বন সেই কার্বনগুলোকে বলা হচ্ছে বিটা কার্বন। তো আমরা অলরেডি ইলিমিনেশন রিয়েকশন কী জিনিস আমরা জানি। সো তোমরা যদি এজন্যগুলো না জেনে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলের ইলিমিনেশন রিয়েকশনের ভিডিওটা দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, এখন দেখো এখান থেকে যে ব্রোমিন গ্রুপটা লিভিং গ্রুপটা, ব্রোমিন গ্রুপটা একটা লিভিং গ্রুপ, সো ব্রোমিন গ্রুপটা চলে যাবে। এবং ব্রোমিন গ্রুপটা যখন চলে যাবে তখন এই কার্বনের যে ইলেকট্রন ডেন্সিটি ঘাটতে হবে, সেই ইলেকট্রন ডেন্সিটি ঘাটতির জন্য এই যে পার্শ্ববর্তী যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন বন্ডটা ভেঙে এই ইলেকট্রন দিয়ে এই ইলেকট্রন ডেন্সিটিটা পূরণ করবে। তো এই হাইড্রোজেন দুটো দেখো, এই হাইড্রোজেন দুটো ইকুইভ্যালেন্ট না, একটা এক নম্বর কার্বনের হাইড্রোজেন আর একটা তিন নম্বর কার্বনের হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা এই এক নম্বর কার্বন থেকেও যেতে পারে, তিন নম্বর কার্বন থেকেও যেতে পারে। তো আমরা যদি মেকানিজমটা দেখার চেষ্টা করি, দেখো তাহলে কী হবে, তাহলে হচ্ছে ব্রোমিনটা হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে বেরোয় যাবে, অর্থাৎ ব্রোমাইড আয়ন হিসেবে। আচ্ছা, তো এইখানে এই কার্বনের হচ্ছে তোমার ইলেকট্রন ডেন্সিটি ঘাটতে হবে, তখন কী হবে, এই যে আমাদের নিউক্লোফাইল বা বেস পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেই পটাশিয়াম হাইড্রোক্সাইড এসে এই হাইড্রোজেনটাকে গ্র্যাব করবে এবং এই যে বন্ডটা, এই বন্ডটা ভাঙবে, এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ভেঙে এদিকে শিফট করবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কী প্রোডাক্ট পাবো। তাহলে আমরা বললাম যে কার্বন অর্থাৎ তিন নম্বর কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটা প্রোডাক্ট পাবো। দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে টু বিউটিন। আর যদি তোমার জিনিসটা অর্থাৎ ব্রোমিন চলে গেল, ওকে ফাইন, ব্রোমাইড আয়ন হিসেবে, এবং হাইড্রোজেনটা যদি তোমার এক নম্বর কার্বন থেকে যেত, অর্থাৎ এই হাইড্রোক্সাইড আয়ন যেটা হচ্ছে নিউক্লিওফাইল আর বেস, এই হাইড্রোক্সাইড আয়নটা এই হাইড্রোজেনকে গ্র্যাব করবে অ্যান্ড এই বন্ডটা ভেঙে যে এখানে ডাবল বন্ড ফর্মেশন করবে। তাহলে দেখো আমরা প্রোডাক্ট পেটাম হচ্ছে এই ধরনের একটা প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে তোমার এক নম্বর কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা এই ধরনের একটা প্রোডাক্ট পেতাম, যেটা হচ্ছে তোমার ওয়ান বিউটিন। তো দেখা যাচ্ছে যে যে টু ব্রোমো বিউটেন, সেখান থেকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড রিয়েজেন্ট ইউজ করলে আমরা দুই ধরনের প্রোডাক্ট পাচ্ছি। সো মিক্সচার অফ প্রোডাক্ট, একটা হচ্ছে টু বিউটিন, একটা হচ্ছে ওয়ান বিউটিন। তো টু বিউটিন আর ওয়ান বিউটিনের মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট এই জিনিসটাকে ডিফাইন করা হবে তোমার সাইডজ্যাপ রুল এবং হপম্যান রুলের কাজ। আচ্ছা, তো দেখো সাইডজ্যাপ রুল কী বলে, সাইডজ্যাপ রুল বলে যে ডাবল বন্ডের যে কার্বন, ডাবল বন্ডের কার্বনের সাথে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট যে গ্রুপ মানে যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট। তো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট কেন? আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট আসলে দুটার মধ্যে কোনটা। আচ্ছা, তো দেখো অ্যালকাইল সাবস্টিটিউট হচ্ছে তোমার এই যে ডাবল বন্ডের যে কার্বন দুটো, এই ডাবল বন্ডের কার্বন দুটো বাদে মানে এই দুটো ডাবল বন্ডের কার্বনের সাথে নন হাইড্রোজেন যে গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, এই গ্রুপ যতগুলো যুক্ত আছে সেটা তার অ্যালকাইল সাবস্টিটিউট। তো এই প্রোডাক্টটার জন্য দেখো এটা হচ্ছে তার ডাবল বন্ডেড কার্বন এবং তার একটা অ্যালকাল সাবস্টিটিউট হচ্ছে এই একটা অ্যালকাল সাবস্টিটিউট, এই আর একটা অ্যালকাল সাবস্টিটিউট, তার মানে তার টোটাল অ্যালকাল সাবস্টিটিউট হচ্ছে দুটো, রাইট? আর আমরা যদি এখন এই প্রোডাক্টটা দিকে দেখি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডাবল বন্ডেড কার্বন, এই কার্বনের সাথে দেখো আছে দুটো হাইড্রোজেন, এই একটা মানে এখানে যেভাবে দুটো হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে কোনো প্রকার কোনো অ্যালকাল সাবস্টিটিউট নাই, রাইট? তাহলে রাইট সাইডে কোনো অ্যালকাল সাবস্টিটিউট নাই রাইট সাইডে কার্বনের সাথে, কিন্তু লেফট সাইডে কার্বনের সাথে দেখো একটা অ্যালকাল সাবস্টিটিউট যেটা হচ্ছে তোমার ইথাইল গ্রুপ। তাহলে এইখানে অ্যালকাল সাবস্টিটিউট হচ্ছে একটা। তাহলে কী হচ্ছে, দেখো সাইডজ্যাপ রুল অনুসারে এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার নাম হচ্ছে তোমার সাইডজ্যাপ প্রোডাক্ট। তাহলে সাইডজ্যাপ প্রোডাক্ট কোনটা? সাইডজ্যাপ প্রোডাক্ট হচ্ছে যে ডাবল বন্ডেড কার্বন, ডাবল বন্ডেড কার্বনের সাথে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালকাল সাবস্টিটিউট যে প্রোডাক্টটার সাথে আছে সেটা হচ্ছে তোমার সাইডজ্যাপ প্রোডাক্ট এবং সেটা সাইডজ্যাপ রুল ফলো করে সেটা মেজর প্রোডাক্ট। এবং হপম্যান রুল বলে যে ডাবল বন্ডেড যে কার্বন, ডাবল বন্ডেড কার্বনের সাথে
মিনিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউট যে কার্বন মানে মিনিমাম নাম্বার অফ অ্যালকাইল সাবস্টিটিউটের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তো এই জন্য এটাকে বলা হয়েছে হফম্যান প্রোডাক্ট। এখন দেখো সাবজেক্ট প্রোডাক্টটাকে বলা হয় থার্মোডাইনামিক কন্ট্রোল প্রোডাক্ট। এটা কেন? কারণ হচ্ছে ডাবল বন্ডেড কার্বনের সাথে যত বেশি অ্যালকাইল সাবস্টিটিউট থাকবে, অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে সাবস্টিটিউট হিসেবে, সেটা তত বেশি থার্মোডাইনামিক্যালি স্টেবল। আর হফম্যান প্রোডাক্টটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কারণ যে যত কম অ্যালকাইল সাবস্টিটিউট থাকবে সেটা থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল, বাট সেটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। তো এটা কেন হয় একটু দেখে চলো, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট কেন বলা হচ্ছে। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে কখন থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট অর্থাৎ সাইজ অফ প্রোডাক্টটা মেজর হবে আর কখন কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্টটা মাইনর হবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন ধরনের বেজ ইউজ করতেছি রিয়েকশনে, সেটার উপর ডিপেন্ড করে। যেমন দেখো আমরা এখানে ইউজ করছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই রিয়েকশনটা যদি বলি স্পেসিফিক্যালি, যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি তাহলে দেখা যাবে এই সাইজ অফ প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, যেটা হচ্ছে 80%, আর হফম্যান প্রোডাক্ট হচ্ছে মাইনর প্রোডাক্ট, যেটা হচ্ছে 20%। এখন আমরা যদি অন্য একটা বেজ ইউজ করতাম, যে বেজটা হচ্ছে তোমার একটা বাল্কি গ্রুপ, যেমন হচ্ছে তোমার ধরো আইসোপ্রোপক্সাইড, আমরা যদি এই ধরনের কোনো বেজ ইউজ করি অর্থাৎ বাল্কি বেস, হ্যাঁ হচ্ছে একটা বাল্কি বেস, বাল্কি মানে যেটা অনেক বড়, অনেক ভারী, যার স্টেরিক্যাল হিন্ডেস অনেক বেশি। এখন দেখো যে সকল বেজের স্টেরিক্যাল হিন্ডেস অনেক বেশি সেই সকল বেজগুলো এমন একটা পজিশন থেকে হাইড্রোজেনকে গ্র্যাব করবে যে পজিশনে হচ্ছে স্টেরিক হিন্ডেস কম, অর্থাৎ সে সহজভাবে হাইড্রোজেনটা গ্র্যাব করতে যাবে। এখন আমরা যদি স্পেসিফিক্যালি এই দুটো হাইড্রোজেনের দিকে তাকাই, দেখো আচ্ছা দেখো এই হাইড্রোজেনটা অর্থাৎ এক নম্বর কার্বন হাইড্রোজেন আর দুই নম্বর কার্বন হাইড্রোজেনের মধ্যে তিন নম্বর কার্বনের হাইড্রোজেনটা হচ্ছে গ্র্যাব করা কঠিন, কারণ এইখানে একটা এই সাইডটা অনেক বাল্কি সাইট, অর্থাৎ এইটা অনেক স্টিক্যালি হিন্ডেড একটা সাইট। তো জিনিসটা কেন তো দেখো, যদি আমরা যদি ভাবে লিখি যে এইখানে হচ্ছে তোমার হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে হচ্ছে তোমার মিথাইল গ্রুপ, সো মিথাইল গ্রুপ মানে এখানে এভাবে আরও তিনটা হাইড্রোজেন আছে, আর আমরা যদি তোমার এক নম্বর কার্বনের দিকে তাকাই তাহলে দেখবে যে এক নম্বর কার্বনটা হচ্ছে তোমার লেস স্টিক্যাল হিন্ডেন্স, কারণ এইখানে শুধুমাত্র দুটো হাইড্রোজেন আছে। যদি দেখো একটু তাহলে দেখো আমরা যদি এই কার্বনটা গ্র্যাব করতে চাই তাহলে এই বেসটাকে, যে বেসটা একটা বাল্কি বেস, সেই বাল্কি বেসটাকে সে নিজেই একে তো স্টেরিক্যালি হিন্ডেন্স, কিন্তু তাকে আর একটা স্টেরিক পথ বাধা অতিক্রম করে এখানে আসতে হবে, এখানে একটা মিথাইল গ্রুপ। কিন্তু এই কার্বন এই হাইড্রোজেনটাকে গ্র্যাব করা সহজ, কারণ এখানে অন্য কোনো এক্সট্রা স্টিক্যালি হিন্ডেন্স নাই অর্থাৎ মিথাইল গ্রুপের মতো। তার কারণে কী হবে, এই বাল্কি বেসটা তখন সহজে এই তোমার ব্রোমিন তো বের হবে অবশ্যই ব্রোমাইড আয়ন হিসেবে, এবং এই যে বাল্কি বেসটা সেটা হচ্ছে আইসোপ্রোপক্সাইড আয়ন, CH3, CH3, এই বাল্কি বেসটা সহজে এই হাইড্রোজেনকে নিয়ে যেতে পারবে এবং এখান থেকে একটা প্রোডাক্ট ফর্মেশন হবে, যে প্রোডাক্টটা হবে আমাদের এই প্রোডাক্ট অর্থাৎ হফম্যান প্রোডাক্ট। তখন এই হফম্যান প্রোডাক্টটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট। তাহলে কী হচ্ছে দেখো, যে আমরা যদি এই আইসোপ্রোপক্সাইড বা তোমার ইথোক্সাইড CH3, CH2 ও তারপর আইসোবিউটোক্সাইড, এই ধরনের কোনো তোমার যদি আইসোবিউটোক্সাইড যদি দেখাই তাহলে দেখো এখানে আর এখানে আর অ্যালকাইল গ্রুপ, এখানে আর অ্যালকাইল গ্রুপ, এটা দেখো মোর স্টেটিক্যাল হিন্ডেন্স। সো এই ধরনের কোনো বাল্কি বেজ আমরা ইউজ করি সেই ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, যে যে স্টেরিক হিন্ডেন্স পথটা সে অতিক্রম করতে তার জন্য কষ্ট হচ্ছে এবং সে সহজভাবে এমন একটা পর্যন্ত হাইড্রোজেন নেবে যেখানে সে সহজে অতিক্রম করতে পারে, তখন হচ্ছে এই প্রোডাক্টটা হয়ে যাবে অর্থাৎ হফম্যান প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। তো বাল্কি বেজের ক্ষেত্রে তোমার থার্মোডাইনামিক প্রোডাক্টটা হয়ে যাবে তোমার রিভার্স হয়ে যাবে, থার্মোডাইনামিক প্রোডাক্টটা হবে 20%, আর তোমার এই প্রোডাক্টটা হয়ে যাবে হচ্ছে তোমার 80%, অর্থাৎ তখন হচ্ছে হফম্যান প্রোডাক্ট ফেভার ওভার থার্মোডাইনামিক প্রোডাক্ট। তো এই হফম্যান প্রোডাক্টকে কাইনেটিক্যালি কন্ট্রোল কেন বলা হচ্ছে, দেখো আমরা যদি একটা এনার্জি ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি, তো এদিকে আমাদের পটেনশিয়াল এনার্জি আর এদিকে হচ্ছে আমাদের রিয়েকশন কোঅর্ডিনেট। আচ্ছা তো দেখো এই যে যে এক নাম্বার, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কার্বন আর এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন। তো এক নাম্বার কার্বন থেকে তোমার প্রোটনটা সরানোর জন্য তোমার এনার্জি বেরেটটা ধরো এইরকম, ঠিক আছে, কিন্তু তুমি যদি তিন নাম্বার কার্বন থেকে প্রোটনটা সরাতে চাও যেখানে হচ্ছে স্টিক হিন্ডেন্স অনেক বেশি, সেখানে দেখবে অ্যাক্টিভেশন এনার্জির মানটা অনেক
বড়। এখন ইলেকট্রন রিয়াকশনগুলো কখন ফেভারেবল হয়, আমরা জানি যে লোয়ার অ্যাক্টিভেশন এনার্জির রিয়াকশনগুলো বেশি ফেভারেবল হয়, কারণ এখান থেকে মলিকুলগুলো খুব সহজে এনার্জি ব্যারিয়ারটা পার করে প্রোডাক্টে কনভার্ট হতে পারে। এই কারণেই প্রোটনটা এই তিন নাম্বার কার্বন অর্থাৎ মোর অ্যাক্টিভেশন এনার্জি পাথ ফলো না করে তিন নাম্বার কার্বন থেকে, মানে দুই নাম্বার কার্বন থেকে না সরিয়ে, সরি এটা তিন নাম্বার কার্বন, এটা চার নাম্বার কার্বন, তো তিন নাম্বার কার্বন থেকে না সরিয়ে প্রোটনটা আসলে এক নাম্বার কার্বন থেকে সরাবে, কারণ এখানে লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি পাথ ফলো করবে। এই কারণেই হফম্যান প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। এবং এটা দেখো যেহেতু কাইনেটিক্যালি কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করতেছে, এই জন্য এই প্রোডাক্টটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। দো ইট ইজ লেস স্টেবল ইন থার্মোডাইনামিক্যালি বাট মোর ফেভারেবল ইন কাইনেটিক্যালি, দ্যাটস ওয়াই হফম্যান প্রোডাক্ট ইজ কল কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট অ্যান্ড ইজ ফেভার ওভার হফম্যান প্রোডাক্ট হোয়েন উই ইউজ এ বাল্কি বেস। তো আমরা যখন অ্যালকিন তৈরি করি তখন মিক্সচার অফ অ্যালকিন কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট সেটা আমরা হফম্যান রুল এবং সেজেপ রুল ইউজ করে আমরা বের করতে পারি। এবং সেজেপ রুল কখন মেজর হবে, যখন হচ্ছে তোমার বা সেজেপ প্রোডাক্টটা কখন মেজর হবে, যখন আমরা যে বেসটা ইউজ করবো সে বেসটা হচ্ছে নন স্টিকলি হিন্ডেস, যেমন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোসাইডন। সো হাইড্রোসাইডন একটা নন স্টিকলি হিন্ডেস, অর্থাৎ ছোট্ট একটা বেস, যার কারণে এই হাইড্রোসাইডন এই সাইডের কার্বন থেকেও হাইড্রোজেনটা নিতে পারে আবার এই সাইডের কার্বন থেকেও হাইড্রোজেনটা নিতে পারে। কিন্তু যখনই আমরা একটা বাল্কি বেস ইউজ করতেছি তখন দেখো কী হচ্ছে, বাল্কি বেস হচ্ছে স্টিরিক হিন্ডেস বেড়ে যাচ্ছে, যার কারণে সে এমন একটা পাথ ফলো করে প্রোটনটা সরাবে যেখানে তাকে লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি পাথ অতিক্রম করতে হয়। এই কারণে তখন এই প্রোডাক্ট হয়ে যাবে তোমার মেজর প্রোডাক্ট, অর্থাৎ লেস সাবস্টিটিউটেড অ্যালকিনটা হয়ে যাবে হফম্যান প্রোডাক্ট অ্যান্ড মেজর প্রোডাক্ট। তো আজকে পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ। যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক বাটন প্রেস করো, শেয়ার উইথ এ ফ্রেন্ড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ।